হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। দেখো, তোমাদের প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে এবং সামনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তার মেন পরীক্ষা, এবং সেই জন্য সিআরপি একাডেমির তত্ত্বাবধানে মেন ব্যাচ 2.0 ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা একদম সিলেবাস ভিত্তিক জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, রিজনিং, ইংলিশ প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস পাবে। এবং 16 মার্চ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। কোর্স ফি 1498 টাকা। আমাদের ডিসক্রিপশন বক্স থেকে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানেও কিন্তু যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। এখানে কিন্তু একদম 100+ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবে এবং 80 ঘন্টার রেকর্ডেড ভিডিও ক্লাস পাবে সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ, এবং প্রতিটা ক্লাস কিন্তু থিওরি এবং প্লাস এমসিকিউ বোথ। তো আর দেরি না করে তোমরা এই মেন ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও নিজেদের সিলেকশনটাকে পাকা করার জন্য। 80% প্রশ্ন কিন্তু হুবহু কমন পাবে এবং তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এইখান থেকে। তো যাই হোক, আজকে আমরা করব জিকে মক টেস্ট নাম্বার 61, 61 নম্বর জিকে মক টেস্ট। বিগত বছরে এই সমস্ত জিকে মক টেস্ট থেকেই আমাদের কিন্তু পরীক্ষাগুলোতে হুবহু প্রশ্ন কমন এসেছিল। তোমরা ডিসক্রিপশন বক্স থেকে যাবে, সেখানে অনেক লিংক দেওয়া রয়েছে, সেখানে কিন্তু তোমাদের পুরানো যে ছাত্র ছাত্রীরা রয়েছে তাদের কমেন্ট থেকে কিন্তু সেটা বুঝতে পেরে যাবে। এবং আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষাতেও আমাদের করানো এই সমস্ত জিকে মক থেকে অবশ্যই প্রশ্ন কমন আসবে। তো 61 নম্বর জিকে মক টেস্টে কি কি প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি আমরা সিআরপি একাডেমির পক্ষ থেকে নিয়ে থাকি। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে। উত্তর ভারতের প্রথম স্পেস সায়েন্স সেন্টার উদ্বোধন করা হলো কোথায়? তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, জম্মু। দেখো, এটির নাম হলো সতীশ ধাওয়ান সেন্টার ফর স্পেস সায়েন্সেস। 2 নম্বর প্রশ্ন, দেখো, কে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ এর নতুন মহাপরিচালক হয়েছেন? তো সঠিক উত্তর হবে, দেখো, অপশন ডি, সিল বর্ধন সিং। দেখো, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ হলো একটি ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে একটি। সিআইএসএফ হলো ভারতের আধা সামরিক বাহিনীতে একটি অনন্য সংস্থা যা সমগ্র ভারত জুড়ে অবস্থিত 300টিরও বেশি শিল্প ইউনিট, সরকারি অবকাঠামো প্রকল্প, সুযোগ সুবিধা এবং স্থাপনাগুলিতে নিরাপত্তার কভার প্রদানের জন্য কাজ করে থাকে। প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালের 10ই মার্চ এবং নীতিবাক্য সুরক্ষা এবং নিরাপত্তা। নেক্সট, দেখো, 3 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রোডিউসার গ্যাস হলো কোন দুটি গ্যাসের মিশ্রণ? ভিভিআই করে রাখো এই প্রশ্নটাকে। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো, অপশন এ, কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মিশ্রণ হলো প্রোডিউসার গ্যাস। দেখো, প্রোডিউসার গ্যাস এক প্রকার জ্বালানি গ্যাস যা কয়লা থেকে উৎপাদিত হয়ে থাকে। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বিচার আদালতে বিচারকের সংখ্যা হলো নিচের কোনটি? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 15 জন। দেখো, আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর রয়েছে হেগ শহরে, যেটি অবস্থিত নেদারল্যান্ডে, এবং প্রতিষ্ঠাকাল 1945 সাল। নেক্সট, 5 নম্বর প্রশ্ন, দেখো, একটি অর্ধপরিবাহী তাপমাত্রা বাড়লে তার রোধ কি রকম পরিবর্তন ঘটবে? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কমবে। অর্থাৎ অর্ধপরিবাহী তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে রোধ কিন্তু কমে যাবে। দেখো, অর্ধপরিবাহী এক বিশেষ ধরনের পদার্থ যাদের তড়িৎ পরিবাহিতা পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি। সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম, সালফাইড, গ্যালিয়াম, আর্সেনাইড ইত্যাদি অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ, যেগুলোকে আমরা বলে থাকি ইংরেজিতে সেমি কন্ডাক্টর। নেক্সট, 6 নম্বর প্রশ্ন, দেখো, ডলোমাইট কোন ধাতুর আকরিক? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের আকরিক হলো ডলোমাইট। দেখো, ডলোমাইটের রাসায়নিক সংকেত CaMgCO3H2। 7 নম্বর প্রশ্ন, জার্মানির একটি রাস্তার নামকরণ করা হয়েছে কোন ভারতীয় হকি খেলোয়াড়ের নামে? তো সঠিক উত্তর হবে অপশন এ, রূপ সিং।
দেখো 1936 সালের অলিম্পিকে তার চিত্তাকর্ষক পারফরমেন্সের কারণে মিউনিখের একটি রাস্তার নামকরণ করা হয়েছিল তার নামে। তিনি ছিলেন ধ্যানচাঁদের ছোট ভাই। 8 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ইটভাটার নিদর্শন পাওয়া যায়? ভিভিআই করে রাখতে পারো, ইতিহাসের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, কালীবঙ্গান ও লোথাল উভয় জায়গাতেই আমরা ইটভাটার নিদর্শন পেয়ে থাকি। এই দুটো কেন্দ্র দুটি বর্তমানে রাজস্থান ও গুজরাটে অবস্থিত। রাজস্থানে অবস্থিত রয়েছে কালীবঙ্গান আর গুজরাটে অবস্থিত রয়েছে লোথাল। লোথাল হলো একটি বন্দর শহর। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, গ্রানাইট সিটি নামে পরিচিত নিচের কোন শহরটি? তো সঠিক উত্তর হবে দেখো অপশন এ, আবেরডিন শহরটি গ্রানাইট সিটি নামে পরিচিত। দেখো এটি উত্তর পূর্ব স্কটল্যান্ডের একটি শহর। দেখো বিভিন্ন জায়গার উপনাম সম্পর্কে দেখে নেব যা পরীক্ষায় আসতে পারে। দেখো লবঙ্গ দ্বীপ বলা হয় তাকে মাদাগাস্কারকে, চিনির পাত্র বলা হয় কিউবাকে, দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে, পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় প্রেইরিকে, এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশ, ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় সুইজারল্যান্ড, কফি বন্দর বলা হয় রিও ডি জেনেরিকো। নেক্সট দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে, পান্নার দ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে, ইংল্যান্ডের উদ্যান বলা হয় কেন্ট শহরকে, পবিত্র ভূমি বলা হয় প্যালেস্তাইনকে, বাতাসের শহর বলা হয় শিকাগোকে এবং নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত এবং সেজন্য তেনারা কি পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওয়াটসন এবং ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, ডিএনএ এর গঠন আবিষ্কার করার জন্য বিখ্যাত হয়ে রয়েছে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, মিস ইউনিভার্সের খেতাব জয়ী প্রথম ভারতীয় হলেন নিচের কোন জন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, সুস্মিতা সেন। তিনি 1994 সালে মিস ইউনিভার্স জিতেছিলেন। দেখো ভারতের প্রথম মহিলাদের সম্পর্কে একটু দেখে নেব, প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ মীরা কুমার, প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী, প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু, প্রথম মহিলা এভারেস্ট জয়ী বাচেন্দ্রী পাল, প্রথম মহিলা এভারেস্ট জয়ী প্রতিবন্ধী তিনি হলেন অনুরিমা সিনহা। নেক্সট প্রথম মহিলা বিমান চালক দুর্বা ব্যানার্জি, প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা, প্রথম মহিলা দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক দেবিকা রানী, প্রথম মহিলা ভারতরত্ন পুরস্কার প্রাপক ইন্দিরা গান্ধী, প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক আশাপূর্ণা দেবী, প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি অ্যানি বেসান্ত, প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি এটা ভারতবর্ষ থেকে ভারতের তিনি হবেন সরোজিনী নাইডু, প্রথম মিস ইউনিভার্স যেটা এক্ষুনি দেখলাম সুস্মিতা সেন, এবং প্রথম মিস ওয়ার্ল্ড তিনি হলেন রীতা ফারিয়া। নেক্সট 12 নম্বর প্রশ্ন, ভারতে কবে বায়ুসেনা দিবস পালিত হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন সি, 8ই অক্টোবর। দেখো গুরুত্বপূর্ণ দিবস সময়ের ব্যাপারে একটু দেখে নেব, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, বিশ্ব জল দিবস 22 মার্চ, বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস 3ই মে, বিশ্ব তামাক বিরোধী দিবস 31 মে, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, বিশ্ব রক্তদাতা দিবস 14ই জুন, আন্তর্জাতিক যুব দিবস এটি হলো 12ই আগস্ট, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর, বিশ্ব শিক্ষক দিবস 5ই অক্টোবর, বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর, মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর, আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস 3ই ডিসেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস 14ই নভেম্বর। নেক্সট 13 নম্বর প্রশ্ন, জাতিসংঘের কোন মহাসচিব মরণোত্তর নোবেল পুরস্কারে ভূষিত হন? তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ড্যাগ হ্যামারসোল্ড। নোবেল কমিটি উক্ত ব্যক্তিকে মরণোত্তর শান্তি পুরস্কার প্রদান করেছে। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি বাকিদের সাথে মেলে না? তো প্রশ্ন নাম্বার 14 দেখো সবগুলো কিন্তু নাচের নাম দেওয়া রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে কোনটা মেলে না?
মিলে না হচ্ছে অপশন বি ভাঙড়া। দেখো কথাকলি, কুচিপুড়ি এবং ভরতনাট্যম এগুলো কিন্তু সবই শাস্ত্রীয় ড্যান্স, কিন্তু ভাঙড়া এটা হচ্ছে লোক ড্যান্স, ওকে, লোক নৃত্য। আর বাদ বাকিগুলো কিন্তু শাস্ত্রীয় নৃত্য। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, বর্ষসেরা সাংবাদিক পুরস্কার 2020 কে পেয়েছেন? তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো অপশন এ, দানিশ সিদ্দিকী। নেক্সট 16 নম্বর প্রশ্ন, বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে, দেখো অপশন সি, পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় অবস্থিত রয়েছে হরপ্পা। হরপ্পা শহরের আবিষ্কারকাল 1921 খ্রিস্টাব্দ এবং আবিষ্কার করেছেন দয়ারাম সাহানি। 17 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন নৃত্যকে পুনরুজ্জীবিত করে এবং কেরালা এবং পশ্চিমবঙ্গে জনপ্রিয় করেছিলেন? তো এটা তোমাদের হোমওয়ার্ক রইল, HW রইল, এটার সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, ওকে। 18 নম্বর প্রশ্ন, দেখো সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, লর্ড ক্যানিং। দেখো সিপাহী বিদ্রোহ 1857 সালের 10ই মে মিরাট শহরে শুরু হয়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহীদের বিরুদ্ধে একটি বিদ্রোহ। নেক্সট দেখো, কলকাতা মেডিকেল কলেজ স্থাপন চার্টার অ্যাক্ট পাস হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময়, দাস প্রথা বিলোপ হয়েছিল লর্ড এলেনবোরোর সময়, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ লাহোরের সন্ধি হয়েছিল লর্ড প্রথম হার্ডিঞ্জের সময়। এছাড়া সত্যবিলোপ নীতি প্রণয়ন, বম্বে থেকে স্থানে পর্যন্ত প্রথম রেলওয়ে চালু, টেলিগ্রাফ লাইন চালু, ডাক ব্যবস্থা প্রবর্তন, এগুলো সবই হয়েছিল লর্ড ডালহৌসির সময়, এবং বিধবা বিবাহ আইন এটা লর্ড ক্যানিং এর সময় প্রচলিত হয়েছিল। 19 নম্বর প্রশ্ন, দেখো ভিয়েনা শহরটি কোন নদী তীরে অবস্থিত? নিচের কোন নদী তীরে ভিয়েনা শহরটি অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে, দেখো অপশন এ, দানুব। ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী এবং ইউরোপের একটি ঐতিহাসিক শহর, অস্ট্রিয়ার সব থেকে বড় শহর হল এই ভিয়েনা। নেক্সট দেখো, পৃথিবীর বিভিন্ন নদী তীরবর্তী শহর সমূহ একটু দেখে নেব, পাকিস্তানের করাচি অবস্থিত সিন্ধু নদীর তীরে, পাকিস্তানের লাহোর অবস্থিত ইরাবতী নদীর তীরে, আফগানিস্তানের কাবুল অবস্থিত কাবুল নদীর তীরে, চীনের সাংহাই অবস্থিত ইয়াং সিকিয়াং নদীর তীরে, ইরাকের বাগদাদ অবস্থিত টাইগ্রিস নদীর তীরে, ইতালির রোম সেটি অবস্থিত টাইগার নদীর তীরে, পর্তুগালের লিসবন অবস্থিত ত্যাগাস নদীর তীরে, এছাড়া যুক্তরাজ্যের লন্ডন টেমস নদীর তীরে, জার্মানির বার্লিন অবস্থিত স্প্রি নদীর তীরে, জার্মানির হামবুর্গ অবস্থিত এলভিস নদীর তীরে, এবং যুক্তরাজ্যের ব্রিস্টল অ্যাভেন নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন কি বলছে, পৃথিবীতে কফি উৎপাদনে প্রথম দেশ নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন বি, ব্রাজিল। ভিভিআই করে রাখো, বহুবার এসেছে প্রশ্নটা। মার্কিন যুক্তরাষ্ট্রে দেখো সাংবাৎসরিকভাবে 29শে সেপ্টেম্বর তারিখে জাতীয় কফি দিবস পালন করা হয়ে থাকে, এবং ভারতে কোন রাজ্য? ভারতে হল কর্ণাটক। কর্ণাটক সব থেকে বেশি কফি উৎপাদন করে থাকে। 21 নম্বর প্রশ্ন, ভারতে কাগজ উৎপাদনে প্রথম নিচের কোন রাজ্য? তো সঠিক উত্তর হবে অপশন বি, মহারাষ্ট্র। 22 দেখো, আমরা সংবিধানের মধ্যে ঢুকে পড়লাম, ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? তো সঠিক উত্তর হবে অপশন বি, শত্রু ভাবাপন্ন বিদেশিদের ক্ক্ষেত্রে প্রযোজ্য নয়। 23 নম্বর প্রশ্ন, ভারত পাকিস্তান কোন সংঘর্ষের ফলে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হবে অপশন এ, ডিসেম্বরে 1971 সালে ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ হয় তার ফলে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। 24 নম্বর প্রশ্ন, ভারতে নতুন কৃষি পদ্ধতি সূচনার দশকটি হল নিচের কোন দশক? তো সঠিক উত্তর হবে অপশন বি, 1960-এর দশক। 25 নম্বর প্রশ্ন, আন্টার্কটিক মহাদেশে
ভারত কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম গবেষণা কেন্দ্রের নাম নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে, দেখো অপশন সি, দক্ষিণ গঙ্গোত্রী, এটা হলো প্রথম গবেষণা কেন্দ্র, এবং ভারতী, এটা হলো তৃতীয় তৃতীয় গবেষণা কেন্দ্র। দেখো এই গবেষণা কেন্দ্রটি অর্থাৎ দক্ষিণ গঙ্গোত্রী 1983 সালে প্রতিষ্ঠিত হয়। 26 নম্বর প্রশ্ন, কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়? তো 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ইনসুলিন। 27, ভারতের রাষ্ট্রপতি হবার জন্য কোন শর্তটি আবশ্যক? তো সঠিক উত্তর হবে অপশন এ, ভারতীয় নাগরিক হতে হবে। দেখো ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 35 বৎসর। 28, দেখো যে বিদেশি রাজা ভারতের কোহিনুর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন তিনি নিচের কোন জন? তো সঠিক উত্তর হবে অপশন বি, নাদির শাহ। দেখো তিনি ছিলেন আফছরিদ রাজবংশের প্রতিষ্ঠাতা, তার প্রখর সামরিক দক্ষতার কারণে কোন কোন ইতিহাসবিদ তাকে ফ্রান্সের নেপোলিয়ান বা দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে আখ্যায়িত করেছেন। 29, সি ভাষা কে তৈরি করেছেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, ডেনিস রিচ। নেক্সট 30 নাম্বার প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, প্যারালাল পোর্ট এখানে প্রধানত কাকে সংযোগ করা হয়? প্যারালাল পোর্টে প্রধানত কাকে সংযোগ করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, প্রিন্টার, প্রিন্টারকে সংযোগ করা হয়ে থাকে প্যারালাল পোর্টে। ওকে, তো ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের কিন্তু সামনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা, প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়ে গেছে। মেনের সেরা প্রস্তুতির জন্য সিআরপি একাডেমির তত্ত্বাবধানে স্পেশাল যে ব্যাচ কোর্স 2.0 16 মার্চ থেকে শুরু হচ্ছে, সেখানে কিন্তু ভর্তি হয়ে যাও। সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, রিজনিং এবং ইংলিশের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো হবে। 100+ তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবে এবং 80 ঘন্টার রেকর্ডেড ভিডিও এবং ক্লাসের পিডিএফ নোট কিন্তু তোমরা পেয়ে যাবে। 80% প্রশ্ন হুবহু কমন পেতে আমাদের এই স্পেশাল ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, খুবই স্বল্প মূল্যে মাত্র 1498 টাকার বিনিময়ে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো 9647553612 নাম্বারে। এছাড়াও আমাদের আরও একটি ব্যাচ কোর্স রয়েছে, সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডির ফুল ব্যাচ কোর্স, যেখানে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক গণিত, রিজনিং, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞানের ক্লাস করানো হবে। 90+ চ্যাপ্টার ওয়াইজ এবং 70 ঘন্টার এখানে ক্লাস পাবে। এটাও কিন্তু যারা ক্র্যাক করতে চাও সিআরপি একাডেমির সাথে কন্ট্যাক্ট করো এবং ডিসক্রিপশন বক্স থেকে মাত্র 749 টাকার বিনিময়ে আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা জানাবে, তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।